বাচ্চাদের খাওয়ালে হবে না, একটু বড়দের ওই যুবক ভাই যারা রয়েছে তাদের একটু পাউরুটি লাড্ডু বাড্ডু নিয়ে এসো, ওদের একটু যাতে দেওয়া যায়, বুঝলে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা যারা গজল শুনছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে এত কষ্ট করে শীতের মধ্যে আপনারা যে বসে বসে গজল শুনছেন সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ। চলেন, আমি কিছু বলছো, এর পিছকে বসে ওদিক থেকে দেখছে সবাই। যাক আলহামদুলিল্লাহ, এবছর মনে হচ্ছে দর্শকটা একটু বেশি লাগছে, কোন বছর আমি এত দর্শক এই 4-5 বছর আসছি কোন বছর আমি এত দেখিনি, তবে আজকে মানে মোস্তফার গন্ধ শুকিয়েছে, বুঝলি খালদার তোর গন্ধ শুকিয়েছে। হ্যাঁ, ওর নাম মোস্তফা, এই বলে গোলদার আমি বলি হোল্ডার, ঠিক আছে। ওর মধ্যে কি আছে আপনারা একটু পরে বুঝবেন, ওর মধ্যে কি আছে একটা মানুষ কারো উঠতি দেবে না। ও এমন মানে আমি তো বক্তাদের নকল করি আপনারা জানেন, ও এমন এক বক্তার নকল করবে সারা রাত শুনলেও কারো মানে মানে মন পোষাবে না, মনে হবে আরো শুনি আরো শুনি। ও ছন্দে ছন্দে কথা, আমি যেমন কথা বলছি না, ওর কথাগুলো কবিতা, ও এক একটা ছন্দে কথা বলবে, কবিতা ছন্দে কথা বলবে ইনশাল্লাহ। তাকে এক্ষুনি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই, একটু অপেক্ষা করতে হবে, শুধু একটু ধৈর্যের পরিচয় দেন ইনশাল্লাহ, তাকে আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসবো। চলেন, তার আগে এই ছোট ছোট ভাইদের নিয়ে একটা ছোট্ট আকারে গজল হয়ে যাক নাকি বাবা, এটা হবে হবে ইনশাল্লাহ। তারপর আমি আবার মূল গজলে যাব, তারপর মোস্তফা গোলদার আসবে আবার সে গজল গাইবে। তাই নবীর রজব শরীফ গাইবো না অন্য রজব শরীফ গাই, ওটা পুরাতন গজল ভালো লাগবে, সবার মুখস্থ আছে, কি বলিস খোকা? মাশাআল্লাহ, আমার সঙ্গে গাইতে পারবি? তাহলে আমি একসঙ্গে তোরা একসঙ্গে, ঠিক আছে, দেখি একসাথে গাই। নবীর রজব শরীফ তারপরে আওয়াজ কিন্তু নিচে হলে হবে না, সবসময় আওয়াজ হাই পিক আপ রাখতে হবে, যারা যেখানে বসে আছো গুঁড়ো গুঁড়ো টেলিফোন, ঠিক আছে, একটু জোরে জোরে দিতে হবে তোমাদের টোন, দেখা যাক একটু। দিদার দাও দিদার দাও, এই আওয়াজ দেখবো আরো জোরে, ফুল চান্স দিয়ে নাও। নবীর রজব শরীফ, নবীর রজব শরীফ দেখে মন ভরে না, নবীর রজব শরীফ দেখে মন ভরে না, দিদার গো সাজে মদিনা, দিদার গো সাজে মদিনা, নবীর রজব শরীফ, নবীর রজব শরীফ দেখে মন ভরে গোলদারের বাড়ি আমি শুধু খালদার নাম আন্দুলিয়া খালদার তকবি দে নারাই তকবি, এই তকবিরও গজল বলবে না, জোর করে দে নারাই তকবি, জোরে হবে না, না রে থাকবি, এখন গজল বলবে চায়না বোরকা, আমার মাদের নিয়ে এটা গজল বলবে, কারণ বর্তমান যে যুগ এখন পর্দা কিন্তু গোপাল জর্দা হয়ে গেছে, পর্দা সেইভাবে মানুষ পর্দা করছে না, যদিও বা করে এ স্টাইলের জন্য করছে, এমন চাপা বোরকা কিনছে ওপর থেকে নিচে অব্দি এ টু জেড সব বোঝা যাচ্ছে, তো সেই বিষয়ে একটি গজল এই আমাদের মোস্তফা গোলদার ও গায়, তো আমি বলবো যেন ভালো করে গায় আজকে রেখে নাকি সায়ারির লোকজন একটু শুনুক চায়না বোরকা, চলো চলো। আলহামদুলিল্লাহ, এত সময় শুনছিলে আমাদের প্রিয় বন্ধু এমডি ইমরান সাহেবের কণ্ঠে, এবং আমার যিনি এত সময় ধরে পাপ মারছিল বুঝতেই পারছেন মোটা ভাই, মোটামুটি পাম্প মারা কাজ খুব ভালোই করে, তা আলহামদুলিল্লাহ। দেখেন পশ্চিমবঙ্গে অহরহ অনেক গজল শিল্পী আছে, কিন্তু আমি একটু সামাজিক গজল বেশি গাই, কম বেশি সবাই জানে, তো তারপরেও আজকে আপনাদের সায়াটি গ্রামে আমি ইমরান ভাইয়ের সঙ্গী হিসাবে এসেছি, আমার অনেক পুরনো পুরনো গজল আপনারা ইউটিউবে অনেকেই শুনেছেন অনেকেই শুনেননি, তো আসেন আমি আপনাদের সম্মুখে যে চায়না বোরকার গজলটি বলতে বলেছি আমি অল্প করে দু ছন্দ গাইব, কারণ গজলটা অনেক বড়, পুরোটা শুনতে গেলে এমডি মুস্তফা গোলদার ইউটিউব চ্যানেলে যাবেন, অবশ্যই আপনারা গজলগুলি পাবেন। তবে বাচ্চারা যারা আছো একটু আমার সঙ্গে কথা বলতে হবে, বলা যাবে?
মাথা নাড়লে হবে না, হ্যাঁ কিনা বলো, বলা যাবে? কারণ এই গজলে যদি কথা না হয় তাহলে ভালো লাগবে না। একবার তকবীর নারাই দেখবি, বাচ্চা বড় যারা রইছি এই জান্নাতের বাগানে হইছে জড়ো, বাপ তোর কাছে জড়ো হাত করে বলি কেউ মারিস নি ফাঁকি, একবার আর একবার আল্লাহরে ডাকি নারাই দেখবি। একজন মা বলছে যে আমি একটা বোরোকা কিনতে চাই, ঘটপুকুর গিয়ে বলছে ভাই আমি একটা বোরোকা কিনতে চাই, দোকানদার বলছে বুবু কোনো অসুবিধা নাই টাঙানি আছে দেখে নাও। এখন দেখে দেখে বলছে ও ভাই এছাড়া নিউ মডেলের নাই? তো দোকানদার বলছে বুবু এটা নেন আপনার ভালো লাগবে, বলছে ভাই আপনার বোরোকা সব বেড়ে আছে সাইড, আমার দরকার একটু জোরে ভাই না আমি একলা বলে মার খাবো, আপনার বোরোকার বেড়ে আছে সাইড কিন্তু আমার দরকার একটু টাইট, কারণটা কি আমি যদি টাইট বোরোকা না পরি আমার ভালো লাগে না। তাই কবি কি বলছে শুনো, এমনি বোরোকায় ভাবে যাই বাজারে, এমনি বোরোকায় বুবু যাই বাজারে, যুবক ছেলেরা সব পেছনে ঘুরে, যুবক ছেলেরা সব পেছনে ঘুরে, সমাজে করেছে ইসলাম শরিয়াতে এই চায়না বোরোকা অর্থাৎ টাইট বোরোকা পরা হলো কঠোর হারাম, আর যারা পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে বিরাট আরাম। তবে এতটুকু মায়েদের রাখি, আর বেশি বলার দরকার নেই। যারা আছে যুবক ভাই এদের জন্য এক ছন্দ গাই, একবার তকবীর দাও নারায় দেখবি। সামনে রেখেছে মোরগের ঝুটি, দেখেই যেন মনে হয় টিপে ধরে বেহায়ার গলার টুটি, এরকম চুল কাটা আছে না নাই? দুই সাইডে টাক পিছনে ফাঁক আর সামনে মোরগের ঝুটি, দেখেই যেন মনে হয় টিপে ধরে ওর গলার টুটি, এইরকম চুল কাটা। আবার আমি দেখছিলাম ফেসবুকে কালকে, ফেসবুকে এইখানে লিখে রেখেছে আইএসএফ, ও কত বড় আইএসএফ হয়েছে একটু ভাবতে হবে ভাই, কত বড় বেহায়া না হলি ও কাজ করতে পারে না, টাকে লিখেছে একটু ভাবতে পারে। যখন 2023 পড়েছে আমরা দেখেছি 2023 টাকে লিখে ঘুরে বেড়ায়, এমনি টাকে শুধু লিখবি কেন পিছনে টুলে আর খুলে ঘুরে বেড়া সারা লোক দেখবে। তাই কবি কি বলছে ইসলাম শরিয়াতে কঠোর হারাম চুল কাটা এই ধরনের। তাই কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনবে, চুলার দাড়িতে আজ হয়েছে পেশা, চুলার দাড়িতে আজ হয়েছে পেশা, কি যুগ এলো ভাই সব পরে ছেড়া ঠিক না, জোরে বলো আওয়াজ আর ঠিক না। একটা কথা বলি ভাই, যারা চালায় ইঞ্জিন ভ্যান, যারা
আপনারা ছেড়াবেন, আর যে মনে করেছে আমি সেজেছি মডার্ন, আমার বিরাট জ্ঞান, সেই দেহে বেশি করে ছেড়াবেন, এই ছেড়াবেন পরো, ইসলাম শরিয়াতে কঠোর হারাম, আর যে পরে ঘুরে বেড়াচ্ছে বলে হাওয়া ঢোকে বিরাট আরাম। ভাই দুঃখ পাচ্ছেন? ছেড়ে দেবো, ছেড়ে দেবো। একটা কথা বলি, আমি পূর্ব মেদিনীপুরে একটা অনুষ্ঠানে গিয়েছি, এখন একজন ভাই আমাকে খুশি করে 50টা টাকা দিতে আসছে, এবং কাছাকাছি যেই এসেছে ফেসের দিকে দেখছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, এখন নিচের দিকে যেই তাকিয়েছি দেখি হেডের পাশে এতটা করে মালা উঠ, মানে ছেঁড়া প্যান করে আসছে। আমার কাছে কর্ডলেসের মাইক্রোফোন ছিল, আমি নিচে নেমে গিয়ে ওরে জড়িয়ে ধরে বলি আহারে ভাই তুই কোথায় পড়ে গিয়ে, ওবার আমি তো পড়ে যাইনি, আমি বলি পড়ে যদি তুই না যাস তো তোর দুই ঠেঙ্গের পাশে এতটা করে কি করে হয়ে সর্বনাশ তো বলতে হবে। ও বেচারা এখন লজ্জায় পড়ে গিয়ে বলছে ভাই একটু ভালো লাগে তাই পড়ি, তা আপনি 50টা টাকা নেন। আমি টাকাটা নিয়ে ওরে ঘুরিয়ে দিয়ে বলছি ভাই টাকাটা রাখো, এই টাকায় আমার দরকার নাই, বাড়ি গিয়ে একটু তালি মেরে নিস। ওর টাকা ওরে ঘুরিয়ে দিয়েছি, পরের দিন ফোন করে বলছে মুস্তফা গোলদার ভাই খোদার কসম করে বলছি আমি আর জীবনে ছেঁড়া প্যান পড়ব না, আমি আর জীবনে পড়বো না, একবার জোরে বললো সুবহানাল্লাহ। এখন আপনাদের মনে হয় না যে মুস্তফা গোলদারের কাছে কি কারণে ফোন করে বলছে আমি আর জীবনে ছেঁড়া প্যান পড়বো না, আমার মধ্যে তো অত বড়, আমি কোন আলেম নাই, অত বড় মাওলানা ওলাই, আর আমি কোন বিশ্বাস নই যে আমার কথায় আসর হবে। আমি বলি ভাই এর চমৎকার কি করে ঘটেছে, তুমি বলছো ছেঁড়া প্যান পড়বে না, ব্যাপারটা কি? ও বলছে ভাই ঘুম থেকে যখন উঠেছি সকালবেলা বাচ্চা বড় বয়স্ক বুড়ি ছুড়ি যে দেখছে বলে হেরা তুই কোথায় পড়ে গেলি, কারণ আমি ওই জড়িয়ে ধরে বলেছি হেরা তুই কোথায় পড়ে গেছিলি, ওই লজ্জার কারণে বলছে আমি আর জীবনে ছেঁড়া দান করবো না। এখন এই সায়াটি গ্রামের এত বাচ্চার এত মা বোন খালা কালকের থেকে যে ছেঁড়া প্যান পরে ঘুরে বেড়াবে আপনারা দেবেন এই ধরনের চারা যে হেরা তুই কোথায় পড়ে গেলি, আর যদি বারবার বলেন হেরা তুই কোথায় পড়ে গেছিলি 10 বার বলতে বলতে একবার যদি ছেঁড়া প্যান পরা বন্ধ হয় এই ইসলামিক অনুষ্ঠান দেওয়া সার্থক হবে না। তো যাই হোক অবশ্যই আমি এতটুকুই রাখতে চাই, যেহেতু আমার ইমরান ভাই আছেন আমি বেশি আর বাড়াচ্ছি না, পুরোটি গজল আমি গাইছি না, শেষ ছন্দ এক ছন্দ গাইছি, শুনো। নামাজের জন্য এসে আর এই তখন ডার্লিং এর সাথে ব্যস্ত আছে, তাই কবি কি বলছি শেষ চন্দ্র একটু মনোযোগ সহকারে শুনবেন। এই গজলটিতে একটি লাইক দিন এবং এমডি সাবিরুল ইসলাম গজল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে ওয়ালে সেভ করে রাখুন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য।